টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার উদ্যোগে রবিবার আয়োজিত হবে শিক্ষক নির্বাচনের জন্য সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার পরীক্ষা। এই পরীক্ষার সামগ্রিক বিষয় নিয়ে টিআরভিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব জানিয়েছেন, এই এসটিজিটি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নির্বাচনের জন্য। 223টি খালি পদের জন্য 10,995 জন পরীক্ষার্থী 32টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষায় বসবেন বলে জানান প্রত্যুষ রঞ্জন দেব। আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, আমরা যাকে সংক্ষেপে টিআরবিটি বলে আমরা জানি, আমাদের কালকে এসটিজিটি পরীক্ষা হবে, যেটা ক্লাস 9-10 টিচার যারা হবেন তাদের নির্বাচনী পরীক্ষা, সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার। সেখানে আমাদের টোটাল ক্যান্ডিডেট 10,995 জন। আমাদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে 32টা কেন্দ্রে আমাদের পরীক্ষা হবে। আমাদের মোট 230টা ভ্যাকেন্ট পোস্টের জন্য এই 10,995 জন পরীক্ষার্থী আগামীকালকে পরীক্ষা দেবে। পরীক্ষা গ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানান তিনি। বেলা 12টা থেকে 2:30 অবধি পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষার্থীদের অবশ্যই 11:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছেন প্রত্যুষ রঞ্জন দেব। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক পরীক্ষার্থীকে অরিজিনাল ফটো আইডি কার্ড এবং টিআরভিটি দ্বারা যে অ্যাডমিট কার্ড প্রদান করা হয়েছে তা নিয়ে এবং কালো রঙের বল পেন নিয়ে উপস্থিত থাকতে হবে বলে উল্লেখ করেন প্রত্যুষ রঞ্জন দেব। এখন পর্যন্ত পরীক্ষার সমস্ত রকম প্রস্তুতি আমরা ঠিকঠাকভাবে নিয়েছি, সমস্ত পরীক্ষা কেন্দ্রের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, এরা সবাই আগামীকালকের পরীক্ষার জন্য প্রস্তুত। আগামীকালকে পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে। আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকে জানাতে চাই এবং তাদের অভিভাবকরাও সেটা যেন মনে রাখেন যে আমাদের পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, 11:30টার পর একজনও ক্যান্ডিডেট পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। কোনো অবস্থাতেই 11:30 বেজে গেলে কোনো পরীক্ষার্থীকে কোনো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সুতরাং তারা যেন অতি অবশ্যই 10:00টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান এবং 11:00টার মধ্যে যাতে তারা নিজেদের পরীক্ষার সিটে গিয়ে বসেন। আরেকটা বিষয় হচ্ছে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তাদের ফটো বিয়ারিং আইডেন্টিটি কার্ড, ফটো আই কার্ড, অরিজিনাল ফটো আই কার্ড তারা সঙ্গে নিয়ে যাবেন। অরিজিনাল ফটো আই কার্ড ছাড়া কোনো ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হবে না এবং সঙ্গে থাকতে হবে অ্যাডমিট কার্ড, যেটা টিআরবিটি থেকে নেওয়া অ্যাডমিট কার্ড, সেটা থাকবে। আর থাকবে ব্ল্যাক বল পয়েন্ট পেন, মানে কলম, কালো কলম। এই তিনটে জিনিস ছাড়া কোনো ক্যান্ডিডেটকে অন্য বাড়তি কোনো জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। মোবাইল ফোন, তারপরে স্মার্ট ওয়াচ, এইগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না। আমাদের পরীক্ষা 12টায় শুরু হবে, 2:30টায় শেষ হবে এবং পরীক্ষার যাবতীয় নিয়মকানুন পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মোবাইল এবং স্মার্ট ঘড়ি অথবা অন্যান্য অতিরিক্ত জিনিস নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছেন প্রত্যুষ রঞ্জন দেব। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।